হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এমএইচ ক্রিয়েশন। আজকের ভিডিওতে আমরা আরটিআই অ্যাক্ট 2005 অর্থাৎ তথ্য জানার অধিকার আইন 2005-এর বিষয়ে জানব। আমরা জানব আরটিআই অ্যাপ্লিকেশন কীভাবে ফাইল করা হয় এবং আরটিআই করে সরকারের কাছ থেকে কি সব ধরনের তথ্য পাওয়া যায়, আরটিআই করার ক্ষেত্রে কি কি সীমাবদ্ধতা রয়েছে, এছাড়াও যদি কোনো অথরিটি, কোনো পাবলিক অথরিটি তথ্য দিতে অস্বীকার করে তখন আপনি কি করবেন। তো এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা জানেন আরটিআই অ্যাক্ট 2005 দেশের জনগণকে সব ধরনের তথ্য পাওয়ার জন্য সরকারের কাজকর্মের যেসব ডকুমেন্টস আছে সেই সব ডকুমেন্টস পাওয়ার অধিকার দেয় এবং সেটা দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার। দেশের সরকার আইন করে সেটা দেশের জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার হিসাবে নিশ্চিত করেছে আরটিআই অ্যাক্ট 2005-এর অধীনে, সেটা জনগণের গণতান্ত্রিক অধিকার। এবং একটি গণতান্ত্রিক দেশে সরকারের যেসব কাজকর্মের তথ্য আছে সেই তথ্যকে, সেই ইনফরমেশনকে আমরা গণতান্ত্রিক দেশের আমরা মুদ্রা বলে অভিহিত করতে পারি। ইনফরমেশন ইজ কল্ড দ্য কারেন্সি অফ ডেমোক্রেসি। একটা গণতান্ত্রিক দেশ হতে হলে, একটা গণতান্ত্রিক সরকার হতে হলে সেই সরকার জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের সরকার হতে হবে। সেই জন্যই সরকারি কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের অংশগ্রহণ করানোটাই এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টের প্রধান লক্ষ্য। এবং সরকারের কাজে ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, দেশকে দুর্নীতিমুক্ত করা ইত্যাদির জন্যই আরটিআই অ্যাক্টকে 2005 সালে লাগু করা হয়েছে। এই তথ্য জানার অধিকার আইন 2005 অর্থাৎ আরটিআই অ্যাক্ট 2005, এই আইনটা এসেছে 2005 সালে। এবং এই আইন আসার পিছনে একটা প্রত্যক্ষ কারণ ছিল সুপ্রিম কোর্টের একটা মামলা, 1986 সালের সুপ্রিম কোর্টের একটা মামলা, মিস্টার কালওয়াল ভার্সাস জয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশন কেস 1986। এই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন প্রোভাইডেড ইন আর্টিকেল 19 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ ক্লিয়ারলি ইমপ্লাইজ রাইট টু ইনফরমেশন। অ্যাজ উইদাউট ইনফরমেশন দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ক্যান নট বি ফুল্লি ইউজড বাই দ্য সিটিজেন। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 19-এ যেটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দেওয়া আছে সেটা তখনই সম্পূর্ণরূপে বলবৎ হবে যখন রাইট টু ইনফরমেশন সম্পূর্ণরূপে কার্যকর করা হবে। অর্থাৎ তথ্য জানার অধিকার না থাকলে আর্টিকেল 19-এ যেটা রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দেওয়া আছে সেটা সম্পূর্ণরূপে কাজে আসে না। সেই জন্যই সুপ্রিম কোর্টের এই মামলার উপর ভিত্তি করে 2005 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 আমাদের সংসদে পাশ করা হয়। 15 জুন 2005 সালে এই আইন আমাদের সংসদে পাশ হয় এবং 22 অক্টোবর 2005 সালে আমাদের দেশে সম্পূর্ণরূপে এই আইন কার্যকরী করা হয়। আপনারা জানলে অবাক হবেন, দেশে প্রতিদিন প্রায় 5000-এর মতো আরটিআই আবেদন, তথ্য জানার আবেদন ফাইল করা হয় এবং সেই আবেদনের মাধ্যমে সরকারের বিভিন্ন তথ্য জানার জন্য দেশের নাগরিকরা আবেদন করে থাকেন। সেই জন্য এই আইনকে একটা সফল আইনরূপে, একদম সফল আইনরূপে সেটাকে গণ্য করা যায়। আরটিআই অ্যাক্টের যেসব মুখ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলি হচ্ছে প্রথমে করাপশনের বিরুদ্ধে অর্থাৎ দুর্নীতি রোধে ব্যবস্থা গ্রহণ করা। আপনারা দেখবেন আমাদের যারা নেতা আছেন, একদম 80% নেতারাই দুর্নীতিতে একদম উস্তাদ। তো দেশের সরকার চাইছে কি, দেশের জনগণ যদি দুর্নীতির বিষয়ে জানতে পারে, একটা কাজের বিষয়ে জানতে পারে, তাহার হাতে তথ্য থাকে, তো কি হবে, কোনো নেতা, কোনো আমলা দুর্নীতি করতে পারবে না, দেশের জনগণ প্রতিবাদ করতে পারবে। তো প্রথম যেটা উদ্দেশ্য হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, করাপশন কম করা দেশে। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ট্রান্সপারেন্সি, সরকারি কাজে স্বচ্ছতা। এবং 3 নম্বর হচ্ছে দেশের জনগণকে সরকারি কাজে অংশগ্রহণ করানো। যদি মানুষের হাতে তথ্য থাকে, ডাটা থাকে, ইনফরমেশন থাকে, তখন মানুষ কি করবেন, সরকারি কাজে অংশগ্রহণ করতে পারবেন, সরকারি কাজের বিষয়ে জানতে পারবেন। যেহেতু এটা গণতান্ত্রিক সরকার, মানুষের অধিকার রয়েছে দেশের সরকারের কাজে অংশগ্রহণ করা। সেই জন্যই যদি মানুষের হাতে, দেশের জনগণের হাতে তথ্য থাকে, ইনফরমেশন থাকে, তখন মানুষ কি করতে পারবেন, সরকারের কাজে অংশগ্রহণ করতে পারবেন। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এর সেকশন 1-এ বলা হয়েছে দেশের যে কোনো জনগণ তথ্য জানার অধিকার আইনের অধীনে তথ্য চাইতে পারেন। 2005 সালে এই তথ্য জানার অধিকার আইন বলবৎ করা হয়েছিল,
তখন জম্মু কাশ্মীরকে এক্সেপশন রাখা হয়েছিল, বর্তমানে সেটা আর নেই, সেটা বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। সেই জন্য এখন সারা দেশের, আমাদের সম্পূর্ণ ভারতবর্ষের যে কোনো নাগরিক তথ্য জানার অধিকার আইনের অধীনে যে কোনো সরকারি কাজের তথ্য চাইতে পারেন। তথ্য বলতে আমরা কি কি বুঝি, যে কোনো ডকুমেন্ট, একটা অর্ডার হতে পারে, একটা টেন্ডার হতে পারে, যে কোনো অফিসিয়াল নথি হতে পারে, যে কোনো ভিডিও প্রুফ হতে পারে, অডিও প্রুফ, প্রেস রিলিজ, কোনো ইমেইল, কোনো সার্কুলার ইত্যাদি যে কোনো ধরনের সরকারি নথি আমরা আরটিআই করে আমরা সরকারের কাছে চাইতে পারি। তো কিন্তু কিছুটা ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে, আমরা সরকারের কাছে যে কোনো তথ্য আমরা চাইতে পারি না। আমরা সরকারের কাছে 99% ক্ষেত্রে আমরা 99% আমরা ডকুমেন্ট চাইতে পারি, কিন্তু 1% ক্ষেত্রে কিছুটা এক্সেপশন রয়েছে। যদি মানুষের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে সরকার যদি কোনো তথ্য দিতে না চায়, যেমন অফিসিয়াল সেক্রেট অ্যাক্ট 1923 এর অধীনে যদি সরকার কোনো তথ্যকে সেক্রেট করে রাখতে চায়, তো সেই তথ্য আমরা চাইতে পারবো না। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য নিয়ে যদি কোনো ফাইল আমরা সরকারের কাছে আরটিআই অ্যাক্টের অধীনে আমরা আবেদন করে যদি চাই, তো সরকার সেটা প্রদান করবে না। কারণ সেটা যদি সরকার প্রদান করে তো কোনো কোনো দেশের সঙ্গে সরকারের কূটনৈতিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য নিয়ে কোনো ধরনের ফাইল সরকার আমাদেরকে প্রোভাইড করবে না। 2 নম্বর, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1912 এর অধীনে পারমাণবিক শক্তি বা পারমাণবিক বিষয়ে, অ্যাটমিক এনার্জির বিষয়ে কোনো তথ্য আমরা সরকারের কাছে চাইতে পারবো না, সেটা রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে। 3 নম্বর, যদি আমরা রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর অধীনে সরকার যদি কোনো তথ্যকে সংরক্ষিত করে রাখে, তো সেই তথ্য আমরা আরটিআই করে চাইতে পারবো না এবং সেই তথ্য সরকার প্রদান করবে না। এছাড়াও আর্মি রুলসের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলি সরকার আমাদেরকে প্রোভাইড করবে না। এছাড়া আমরা বাকি যেসব ইনফরমেশন আছে, বাকি যেসব তথ্য আছে, সেই তথ্যগুলি আমরা আরটিআই করে আমরা চাইতে পারবো। আমরা যদি কোনো আরটিআই অ্যাপ্লিকেশন ফাইল করি, তখন যে অফিসে আমরা আরটিআই অ্যাপ্লিকেশন ফাইল করব, সেই অফিসে একজন পাবলিক ইনফরমেশন অফিসার থাকেন। সেই পাবলিক ইনফরমেশন অফিসার আমাদেরকে 30 দিনের মধ্যে, 30টা ওয়ার্কিং ডেইজের মধ্যে আমাদেরকে সেই ইনফরমেশন দিতে তিনি বাধ্য। যদি সেটা কোনো মানুষের লাইফ এবং পার্সোনাল লিবার্টির সঙ্গে, মানুষের জীবনের সঙ্গে জড়িত কোনো ধরনের তথ্য থাকে, তো সেই তথ্য কিন্তু সরকারি অফিসার 48 ঘন্টার মধ্যে দিতে বাধ্য। যদি সেই সরকারি অফিসার আমাদেরকে তথ্য দিতে অস্বীকার করেন বা তিনি কোনো উত্তর দেন না, তখন আমরা আরটিআই অ্যাক্ট 2005 এর অধীনে আমরা আমাদের আবেদনকে ফার্স্ট অ্যাপিল করতে পারবো। তো ফার্স্ট অ্যাপিল কীভাবে করবেন, যিনি ওনার ঊর্ধ্বতম বিষয়ে আছেন, হাইয়ার অথরিটি আছেন, সাপোজ আমরা কোনো একটা ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমরা আরটিআই দিলাম, তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার কী করলেন, আমাদেরকে তথ্য দিতে অস্বীকার করলেন, তখন আমরা কী করব, ওনার উপরে যে কমিশনার আছে, তো কমিশনারের কাছে আমরা ফার্স্ট অ্যাপিল করতে পারবো। সেই আবেদন আমরা ফার্স্ট অ্যাপিল করে আমরা তাহার কাছে আমরা ওনার বিরুদ্ধে নালিশ জানাতে পারবো, অভিযোগ জানাতে পারবো, এবং ফার্স্ট অ্যাপিলেট অথরিটি যিনি আছেন তিনি সেই আবেদনের উপর কগনিজেন্স নেবেন, অ্যাকশন নেবেন, এবং পাবলিক অথরিটি যে আছে, পাবলিক ইনফরমেশন অফিসার যে আছে, তাহাকে ডাইরেকশন দেবেন যে এই তথ্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোভাইড করতে হবে। এছাড়াও যদি ফার্স্ট অ্যাপিল করার পরেও আপনারা তথ্য না পান, তাহলে স্টেট ইনফরমেশন কমিশন আছে, সেখানে আপনারা সেকেন্ড অ্যাপিল করতে পারবেন এবং স্টেট ইনফরমেশন অফিস স্ট্রিক্ট অ্যাকশন নেয়। সেখানে সেকেন্ড অ্যাপিল করার পরে হেয়ারিং হয়, স্টেট ইনফরমেশন কমিশনার যিনি আছেন উনি স্ট্রিক্ট আদেশ দেন তথ্য স্টিপুলেটেড টাইমের ভিতরে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোভাইড করার জন্য। এবং যদি তখনও তথ্য প্রোভাইড না করে, নন কমপ্লায়েন্স পিটিশন সেখানে ফাইল করা যায়, এবং নন কমপ্লায়েন্স পিটিশন ফাইল করলে তাহার উপর যিনি সরকারি অফিসার আছেন, যিনি এই তথ্যের জন্য রেসপন্সিবল, তথ্য প্রদানের জন্য রেসপন্সিবল, তাহার উপর পানিশমেন্ট হয় এবং তাহাকে পেনাল্টি দিতে হয়। আরটিআই অ্যাপ্লিকেশন করার সময় সাধারণ মানুষের ক্ষেত্রে 10 টাকা ফি হিসাবে জমাইতে হয়, সেটা আপনারা আইপিও করে দিতে পারেন, 10 টাকার আইপিও পোস্ট অফিস থেকে নিয়ে আপনারা ফিজ হিসাবে জমা দিতে পারেন, এছাড়াও চেক হিসাবে জমা দিতে পারেন, বা যদি কোনো লোকাল অথরিটি থাকে তাহার অফিসে গিয়ে ক্যাশ হিসাবে আপনি রিসিপ্ট কালেকশন করে ক্যাশ হিসাবেও জমা দিতে পারেন 10 টাকা। কিন্তু বিপিএল যদি কোনো অ্যাপ্লিক্যান্ট থাকেন, বিপিএল ক্যাটাগরির যদি কোনো অ্যাপ্লিক্যান্ট আছেন, সে কোনো ধরনের ফিজ দিতে হয় না, এবং সে তথ্য পাওয়ার জন্য কোনো ধরনের
খরচ বহন করতে হয় না। কিন্তু অন্যান্য সাধারণ ক্যাটাগরির যারা অ্যাপ্লিক্যান্ট রয়েছেন, তারা তথ্যের জন্য যেটা খরচ হবে, সেই তথ্য আপনাকে প্রদান করার জন্য যেটা খরচ হবে, সেই খরচ আপনাকে বহন করতে হবে। কিন্তু আপনি ফার্স্ট অ্যাপিলের পরে আপনি ইনফরমেশন যেটা আছে সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পাবেন, বা সেকেন্ড অ্যাপিলের পরে আপনি যেটা তথ্য আছে সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পাবেন, সেখানে আপনার কোনো ধরনের খরচ বহন করতে হবে না। আরটিআই অ্যাক্টের উপর আমার আজকের আলোচনা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।